গাইস তোমরা একটা বিষয় লক্ষ্য করলে দেখবা ফ্রি ফায়ার 2 থেকে 3টা ওবি আপডেটের পর কিংবা প্রত্যেক বছর কিন্তু একটি লেজেন্ডারি M1887 কাস্টম করতেছে এবং নিত্য নতুন সব M1887 কাস্টম করার সময় তারা একটা বিষয় চালাকি করতেছে। লক্ষ্য করলে দেখবা তারা প্রত্যেক বছর কিন্তু একটি মাইন্ড গেম খেলতেছে। প্রত্যেক বছর যে লেজেন্ডারি M1887 তারা কাস্টম করতেছে সেই M1887 কিন্তু পপুলার যে কোনো M1887 এর অ্যাবিলিটির কাছাকাছি রাখা হচ্ছে। যারা এইসব গানের অ্যাবিলিটি সম্পর্কে সঠিক ধারণা রাখে না তাদের কিন্তু তারা কনফিউজ করে ফেলতেছে, ফলে কোনটা রেখে তুমি কোনটা নেবে সেই জিনিসটা তোমরা কিন্তু বুঝে উঠতে পারতেছো না। ভুলবশত কিংবা তার লেজেন্ডারি লুকটা দেখে তার ইফেক্ট দেখে কিন্তু তোমরা নিয়ে নিচ্ছ, তবে আদৌ কি সেটা নিয়ে তোমাদের লাভ হচ্ছে কিনা সেটা কিন্তু তোমরা বোঝার চেষ্টা করো না। পার্টনার প্রোগ্রামে ইউটিউবাররা যদি এগুলো রিভিউ করে একটু মুখ ব্যাকা করে এক্সপ্রেশন দেয় তাতে তোমরা গলে যাচ্ছ। আমি চাচ্ছি তোমরা যেন এই টাইপের ভুল না করো, সেজন্য কিন্তু সিমিলার যে দুটি M1887 অলরেডি আমাদের গেমের মধ্যে আসছে সেই দুটো আমি নিয়েছি এবং তার সাথে সাথে কিন্তু আমাদের নিউ যে রমাদান M1887 আসছে চলছে সেটার অ্যাবিলিটির সাথে তোমাদের কম্পেয়ার করে দেখাবো। আমার কম্পেয়ার করার পর নতুন M1887 টা যদি দিতে যায় সেক্ষেত্রে তুমি নিতে পারো যদি তোমার টাকা থাকে, আর যদি হেরে যায় কিংবা এর সিমিলার গানটা তোমার থেকে থাকে সেক্ষেত্রে খবরদার আর কোনো গান নিবা না। তো আমরা আর বেশি কথা বলবো না, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ হবে, তোমরা ভিডিওটা স্কিপ না করে খুবই মনোযোগ সহকারে শুনবা। গাইস বর্তমানে যদি আমরা গেমের দিকে তাকাই সেক্ষেত্রে কিন্তু আমাদের ইভো M1887 মিলিয়ে মোট কিন্তু 7 থেকে 8টা M1887 কিন্তু কাস্টম করা হয়েছে যেগুলো কিন্তু আমাদের গেমের মধ্যে দেওয়া হয়েছে। তবে 7 থেকে 8টা M1887 এর মধ্যে কম্পেয়ার তো কখনো হবে না, আমাদের কম্পেয়ার করতে হবে যে গানগুলো সিমিলার চলে আসবে। তো আমাদের গেমে পপুলার M1887 এর মধ্যে একটি হচ্ছে ওয়ান পাঞ্চ ম্যান M1887, আর ওয়ান পাঞ্চ ম্যান M1887 এর সবচেয়ে বেশি পপুলার হওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু ডবল রিলোড স্পিড থাকা। আর এই বিষয়টাকে পুঁজি করে ফ্রি ফায়ার ওয়ান পাঞ্চ ম্যানটাকে ব্যাক না করে প্রত্যেকবারে কিন্তু ওয়ান পাঞ্চ ম্যান যে রিলোড স্পিড এই রিলোড স্পিডের উপর কিন্তু বারবার একই গানে আনতেছে। যেমন আমাদের 2022 সালের রমাদান ইভেন্ট স্পেশাল আলটিমেট পাওয়ার M1887 এর দিকে তাকালো সেখানে দেখা যাবে যে ডবল রিলোড স্পিড আছে, এবং 2023 সালের রমাদান ইভেন্ট স্পেশাল যে M1887 টি কাস্টম করা হয়েছে অর্থাৎ আমাদের ইগল গেজ এটারও কিন্তু সেম অ্যাবিলিটি রাখা হয়েছে আমাদের ডবল রিলোড স্পিডের। এখন তোমাদের মনে প্রশ্ন হচ্ছে যে ওয়ান পাঞ্চ ম্যানটা থাকলে কি আমাদের অন্য কোনো M1887 লাগবে, আর যদি 2022 সালের রমাদান ইভেন্ট স্পেশাল M1887 টা থেকে থাকে সেক্ষেত্রে কি আমাদের 2023 সালের রমাদান স্পেশাল M1887 টা কি আমরা নিব, আর এই তিনটার মধ্যে কোনটাই বা বেস্ট, কোনটা থাকলে অন্য কোনো গান নেওয়া লাগবে না। তো এই সবগুলো প্রশ্ন উত্তর পেয়ে যাবে তোমরা এক্সপেরিমেন্টের পর। তো আমরা মুখের কথা না বলে চলো এক্সপেরিমেন্টের দিকে চলে যাই। তো প্রথমত আমরা ওয়ান পাঞ্চ ম্যান এবং রমাদান M1887 এর অ্যাবিলিটির দিকে তাকাই। ওয়ান পাঞ্চ ম্যান M1887 এর অ্যাবিলিটি হচ্ছে ড্যামেজ প্লাস, আর আমাদের এলিমেন্ট M1887 অর্থাৎ আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল 2022 সালের যে M1887 ছিল সেটা কিন্তু ডবল রেট অফ ফায়ার। তো ড্যামেজ প্লাসের ক্ষেত্রে এখানে কি বেনিফিটটা হচ্ছে দেখো, এখানে যখন আমি এলিমেন্ট M1887 অর্থাৎ লিমিট পাওয়ার M1887 দিয়ে কোনো এনিমিকে মারবো সিম্পল যে ড্যামেজটা দেয় আমাদের M1887 এর যদি কোনো স্কিল না থাকে যে সিম্পল ড্যামেজটা দেয় সেটাই কিন্তু দিবে। লক্ষ্য করে দেখো এখানে যে হাইস্ট যে ড্যামেজটি দিচ্ছে সেটা কিন্তু 18 করে, তবে ওয়ান পাঞ্চ ম্যানের ড্যামেজ প্লাস থাকার কারণে এখানে যখন একটা এনিমিকে মারতেছে তখন কিন্তু আমাদের 19 করে ড্যামেজ দিচ্ছে অর্থাৎ এক কিন্তু বেশি। এখন তোমরা বলবো ভাই এটা এমন কি, কোনটা 18 দিচ্ছে কোনটা 19 দিচ্ছে দুইটাই তো সেম। এখন যারা অ্যাবিলিটি সম্পর্কে ধারণা রাখে না বা এই বিষয়ে অভিজ্ঞতা নেই তারা তো এই কথাটাই বলবে। তুমি যদি M1887 প্লেয়ার হও তোমরা খুব ভালোভাবে এখানে দেখতে পাচ্ছ আমাদের যখন M1887 দিয়ে একটা গুলি করা হয় তখন কিন্তু একটা করে গুলি বের হয় না, এখানে কিন্তু 4 থেকে 5টা বা 6-7টা করে কিন্তু গুলি বের হয়। তো প্রত্যেকটা গুলি থেকে আমাদের 7 থেকে 8 করে বেশি ড্যামেজ দিচ্ছে ওয়ান পাঞ্চ ম্যান M1887, যেখানে কিন্তু আমাদের এলিমেন্ট পাওয়ার M1887 টা দিচ্ছে না। তো ড্যামেজের ক্ষেত্রে উইন হয়ে গেল আমাদের ওয়ান পাঞ্চ ম্যান M1887। এবার আসে আমাদের রেট অফ ফায়ারের ক্ষেত্রে। তো রেট অফ ফায়ার যদি এখানে আমি এক্সপেরিমেন্ট করে একটু লক্ষ্য করো, এখানে যে একটা গান কিন্তু আগে রিলোড হয়ে যাচ্ছে আর একটা গান কিন্তু আমাদের পরে রিলোড হচ্ছে, অর্থাৎ গুলি মারার পর কোনটা আগে রিলোড হচ্ছে সেটা খেয়াল করো। তো আরেকবার একটু বিষয়টা খেয়াল করো, এখানে আমি কিন্তু গুলি করলাম তো গুলি করার শেষে কোনটা আগে আমাদের রিলোড হচ্ছে একটু খেয়াল করো। এখানে দেখো দেখতেছো এখানে কিন্তু আমাদের ওয়ান পাঞ্চ ম্যান M1887 টা কিন্তু পরে রিলোড হচ্ছে, মানে 1 সেকেন্ড মানে 1 মিলিসেকেন্ড বা 2 মিলিসেকেন্ড পর কিন্তু আমাদের ওয়ান পাঞ্চ ম্যান M1887 টা রিলোড নিচ্ছে। তো এই পরীক্ষা আমাদের জিতে গেল, এই পরীক্ষায় কিন্তু আমাদের জিতে গেল আমাদের এলিমেন্ট পাওয়ার M1887 টা। তো এলিমেন্ট পাওয়ার M1887 এর ডবল রেট অফ ফায়ার থাকার কারণে কিন্তু তোমার ওয়ান পাঞ্চ ম্যানের ডবল রিলোড স্পিডটা কিন্তু কোনো কাজে আসবে না। তোমাদের বোঝানোর জন্য আরেকটি বড় এক্সপেরিমেন্ট আমি তোমাদের করে দেখাতে পারি যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছো। তো এখানে আমাদের ফোকাসের সামনে যে আছে তার হাতে কিন্তু এলিমেন্ট M1887 আছে, আর ওখানে দূরে যে আছে তার কাছে কিন্তু ওয়ান পাঞ্চ ম্যান M1887 আছে। তো এটার মধ্যে যুদ্ধ হলে কে জিতে যাবে সেটাই হচ্ছে দেখার বিষয়। তো এলিমেন্ট M1887 তো আমাদের একটা ফায়ার করছে, এবার করবে আমাদের ওয়ান পাঞ্চ ম্যান। তো ওয়ান পাঞ্চ ম্যানে কিন্তু একটা ফায়ার দেখো আমাদের অর্ধেকের কাছাকাছি লাইফ নেমে আসছে। তো আমরা এবার এলিমেন্ট M1887 দিয়ে আরেকটি গুলি করবো, দেখা যাক আমাদের ক্যারেক্টারটি মরে যায় কিনা কিংবা বেঁচে থাকে। তো এখানে আমরা গুলি করলাম, দেখো সাথে সাথে কিন্তু সে মরে গেল। এখন তোমাদের একটা লজিক্যাল প্রশ্ন থাকতে পারে যে ভাই আমাদের ওয়ান পাঞ্চ ম্যানেরও কিন্তু একটা গুলি বাকি ছিল, সেটা গুলি করলে হয়তো আমাদের এলিমেন্ট M1887 জিততো না। গাইস এই ধারণাটা তোমাদের একদমই ভুল, কারণ আমাদের ওয়ান পাঞ্চ ম্যানের ড্যামেজ প্লাস থাকলে ওখানে কিন্তু আমাদের রেট অফ ফায়ার ডবল প্লাস আছে। ওয়ান পাঞ্চ ম্যানের ড্যামেজ প্লাস থাকার কারণে কিন্তু আমরা একটা ক্লিকে যতগুলো গুলি বের হয় প্রত্যেকটা গুলিকে যোগ করে আমরা কিন্তু বেশি হলে 7 থেকে 8টা কিন্তু এক্সট্রা ড্যামেজ পাবো। তবে রেট অফ ফায়ার ডবল থাকার কারণে কি হচ্ছে জানো, এক্সট্রা করে কিন্তু 18-18 দুইটা কিন্তু এক্সট্রা গুলি বের হচ্ছে। তো 9 আর ড্যামেজ বেশি নাকি 18-18 করে যে দুইটা বের হচ্ছে ওইটা বেশি। আর ডবল রেট অফ ফায়ার থাকার কারণে কিন্তু আমাদের গুলিটা তাড়াতাড়ি বের হয়, আমাদের রিলোডে কিন্তু তাড়াতাড়ি চলে যাচ্ছে। তো রিলোডটাও কিন্তু ফাস্ট হয়ে যাচ্ছে ওয়ান পাঞ্চ ম্যানের আগে। তো এখন হিসাব করতে গেলে উইন হচ্ছে কিন্তু আমাদের এলিমেন্ট পাওয়ার M1887 টা। তবে এখানে আমাদের সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মাইনাসের যে বিষয়টা। তো আমাদের ওয়ান পাঞ্চ ম্যানের কিন্তু অ্যাকুরেসি মাইনাস, আমাদের রমাদান M1887 যে ওল্ড আছে যেটা 2022 সালে সেটা কিন্তু মুভমেন্ট স্পিড মাইনাস। এখন তোমাদের মনে অনেকই প্রশ্ন যে আমাদের অ্যাকুরেসি মাইনাস থাকা ভালো নাকি আমাদের মুভমেন্ট স্পিডটা মাইনাস থাকা ভালো? অবশ্যই অ্যাকুরেসি মাইনাস থাকলে তুমি সবচেয়ে বেশি সমস্যা পড়বা, কারণ অ্যাকুরেসি যখন মাইনাস চলে যাবে তখন কিন্তু একদম শর্টে তুমি ঠিকভাবে গুলি করতে পারলেও যখন একটু হালকা দূরত্ব হয়ে যাবে অ্যাকুরেসি মাইনাস থাকার কারণে কিন্তু সঠিকভাবে ড্যামেজ দিবে না কিংবা হেডশটও পড়বে না। শর্টগান তো দূরে খেলার জিনিস না, শর্টগান তো একদম কাছে খেলার জিনিস, এটা তো তোমার সাথে আমি একমত। তবে শর্টগান দিয়ে খেলতে গেলে কিন্তু একটু দ্রুত হয়ে যায়, একটু দ্রুত বাড়লে দেখবা ড্যামেজ দিচ্ছে না কিংবা আমাদের যে হেডশট সেটাও কিন্তু পড়বে না। আর মুভমেন্ট মাইনাসের ক্ষেত্রে কি হবে, এখানে আমাদের এলিমেন্ট পাওয়ার M1887 এর মুভমেন্ট মাইনাস থাকার কারণে তুমি যখন এলিমেন্ট M1887 নিয়ে যখন হাতে নিয়ে দৌড়াবা, যদিও এটা খুব কম হয় আমাদের শর্টে যখন ফাইট নিতে হয় তখন কিন্তু হাতে নিয়ে দৌড়াতে হয়, তো যখনই শর্টে ফাইট নেওয়ার সময় হাতে নিয়ে দৌড়াবা তখন কিন্তু তোমার মুভমেন্টটা একটু কমে যাবে। কথার কথা, তুমি যদি ওয়ান পাসম্যান M1887 এবং আমাদের এলিমেন্ট পাওয়ার M1887 হাতে নিয়ে এক জায়গা থেকে দৌড়ানো শুরু করো, গন্তব্যস্থানে যেতে ওয়ান পাসম্যানের যদি লাগে 6 সেকেন্ড, সেক্ষেত্রে এলিমেন্ট পাওয়ার M1887 লাগবে 7 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ড কিংবা 2 সেকেন্ড বেশি লাগবে। তো মুভমেন্ট স্পিড মাইনাস এটা কিন্তু তোমাদের খুব একটা বেশি ইফেক্ট ফেলবে না। তো সবকিছু বিবেচনা করে এখানে কিন্তু আমাদের উইন 2022 সালের আমাদের রমাদান M1887 টা অর্থাৎ আমাদের এলিমেন্ট পাওয়ার M1887 তো ওয়ান পাসম্যান তো হেরে গেল বাদ। এবার যদি আমাদের 2022 সালের M1887 এর সাথে 2023 সালের রমাদান ইভেন্ট স্পেশাল M1887 এর সাথে তুলনা দিতে চাই তাহলে খুব ভালোভাবে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবো এখানে কিন্তু আমাদের 2022 সালের যে রমাদান ইভেন্ট স্পেশাল যে M1887 এর অ্যাবিলিটি এবং আমাদের ওয়ান পাসম্যানের যে অ্যাবিলিটি সেটা কিন্তু দুইটা তুলনা করে কিন্তু এখানে অ্যাবিলিটি দেওয়া হয়েছে। আর যার কারণে যদি আমরা 2022 সাল এবং 2023 সালে M1887 এর মধ্যে তুলনা করি প্রথমে দেখতে পাবো আমরা মুভমেন্ট স্পিডটা মাইনাস দুইটা ক্ষেত্রে কিন্তু, তো এখানে কিন্তু আমরা কোনোটাই বেনিফিট পাচ্ছি না, দুটাই কিন্তু সমান। আর 2022 সালের রমাদান ইভেন্ট স্পেশাল M1887 এ কিন্তু আমাদের ডবল রেট অফ ফায়ার, আর 2023 সালের কিন্তু সিঙ্গেল রেট অফ ফায়ার থাকলেও এখানে আমাদের 2023 সালেরটা কিন্তু ডবল রিলোড স্পিড আর ওটা কিন্তু সিঙ্গেল রিলোড স্পিড। তার মানে কি দুইটা ক্ষেত্রে আমরা সেম অ্যাবিলিটি পাচ্ছি, দুইটা ক্ষেত্রে কিন্তু সুযোগ সুবিধা বেশি পাচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের দুইটার মধ্যে যে কোনো একটা থাকলে কিন্তু আরেকটা বের করা লাগবে না। আর অ্যাকুরেসি যদি কথা বলি আমাদের ওয়ান পাস মানে কিন্তু অ্যাকুরেসি কম থাকার কারণে তোমরা কিন্তু হালকা একটু দূরে যখন যাবা তখন কিন্তু ড্যামেজ প্লাস আমাদের যে হেডশটটা সেটা দিবে না, তবে এই দুটার মধ্যে যে কোনো একটা থাকলে তোমরা কিন্তু ইজিলি হেড মারতে পারবে এবং ড্যামেজও কিন্তু খুব সুন্দরভাবে দিবে একটু দূরে থাকলেও। আর অডিয়েন্স তো সবাই সমান না, কারো কারো ঘাটটা তেরা হয়, কিন্তু তারা অনেকেই বলতে পারে ভাই তোমার সমস্যা কি, আমার বাপের টাকা আছে আমার টাকা আছে আমি সবগুলো বের করবো কালেকশনের জন্য। সেক্ষেত্রে আমি তোমাকে বলবো ভাই এই ভিডিওটা কিন্তু তোমার জন্য না, এই ভিডিওটা শুধুমাত্র কাদের জন্য জানো, যারা সঠিক গানটা নিতে চায় সঠিক অ্যাবিলিটি গানটা চয়েস করতে চায় তাদের জন্য, যারা সঠিক বিচার বিবেচনা করতে পারে আর যারা কালেকশনের জন্য গান কিনে না তাদের জন্য শুধুমাত্র এই ভিডিওটা করা। আর গাইস তোমরা অনেকে আছো যারা কিন্তু ওয়ান পাসম্যান M1887 রিটার্ন নিয়ে কথা বলতে বলেছো, তো ওয়ান পাসম্যান M1887 টা কেন রিটার্ন করতেছে না সেই উত্তর কি পাইছো? আচ্ছা যদি না পেয়ে থাকো সেক্ষেত্রে আমি তোমাদের বলি যে ওয়ান পাসম্যান M1887 এর যদি এখন রিটার্ন করতো সেক্ষেত্রে কি তোমরা নিউ রমাদান ইভেন্ট স্পেশাল M1887 টা নিতা? কখনোই নিতা না, সেক্ষেত্রে তাদের বিজনেসে কিন্তু একদম লস পড়ে যেত। সেক্ষেত্রে কিন্তু ওয়ান পাসম্যান M1887 তারা রিটার্ন না করে সেটার উপরে পুঁজি করে কিন্তু বিভিন্ন রকম গান কস্টিউম করতেছে। রমাদান ইভেন্ট স্পেশাল M1887 যদি তোমার না থেকে থাকে ওল্ডটা, সেটা যদি না থেকে থাকে সেক্ষেত্রে তোমরা নিউটা নিয়ে নিও, দুটাই কিন্তু সেম, সেক্ষেত্রে তোমার ওয়ান পাসম্যান M1887 টা কোনোভাবেই লাগবে না। রমাদান ইভেন্ট স্পেশাল 2023 সাল কিংবা 2022 সালের যে কোনো একটা M1887 থাকলে তোমরা অন্য কোনো M1887 এর দিকে আর আগ্রহ দেখিও না। তো আশা করি সম্পূর্ণ বিষয়টি আমি তোমাদের জন্য ক্লিয়ার করতে পেরেছি, আর ভিডিওটা দেখে তোমরা একটু হলেও উপকৃত হয়েছো। তো এমন যদি হয় তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার ক্ষেত্রে কোনো জোরাজোরি নেই, তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো এরকম ইন্টারেস্টিং নিউজগুলো জানার জন্য। তো আজকের মতো ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ। How heavy is that? Light work with the pace on the track. On my feet to the back like I'm taking a slap.